স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু জ্বরের বাহক এডিসের বিস্তার রোধে বিশ্বে যেসব পদ্ধতি প্রচলিত আছে বাংলাদেশ সবগুলোই অনুসরণ করছে। তারপরও ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি এবার পুরো দেশে ডেঙ্গুর বিস্তার হচ্ছে। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সরকার আগে থেকে ব্যবস্থা নিলে ভয়াবহতা কম হতো কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সব সময়ে মশক নিধন কার্যক্রম অব্যাহত আছে। মশা এবং ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায় বৃষ্টি যখন শুরু হয় তখন থেকেই। সরকার বছর জুড়েই বিভিন্ন কার্যক্রম চালু রাখে বলেও দাবি করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মানুষকে সচেতন করা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ নিজেদের স্থাপনাগুলো পরিষ্কার করছেন না, ফলে মশার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জনগণ আরো সম্পৃক্ত হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে সফলতা বাড়বে বলেও জানান তাজুল ইসলাম। জানুয়ারি থেকে ডিসেম্বর সব সময় কিন্তু মশক নিধন কার্যক্রম অব্যাহত আছে এবং সেখানে এডিস মশার এবং ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবটা বৃদ্ধি পায় আমাদের বৃষ্টি যখন আরম্ভ হয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই থেকে। আধিক্য লক্ষ্য করা যাচ্ছে শহর কেন্দ্রিক, এটা মাত্রা অতিরিক্ত, এবং আমাদের অন্য অন্য জেলাতেও এবং উপজেলা পর্যায়েও এবং পৌরসভাতেও অনেক জায়গাতে থেকে আমাদের অনেক লোক আক্রান্ত হচ্ছে। একটা পদক্ষেপ হলো যে সেটা হলো যে সকল মানুষকে সচেতন করা এবং তাদের এই ডেঙ্গু রোগকে মোকাবিলা করার জন্য এডিস মশা মারার জন্য সবাইকে অংশগ্রহণ করা। এবং আপনি যদি আপনার বাড়ি পরিষ্কার করেন, আমরা তো সমস্যাটা মোকাবিলা করছি কোথায়, যে প্রত্যেকের স্থাপনাগুলো পরিষ্কার করছেন না।